লকডাউনে পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত নিউহ্যামে অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে মাসব্যাপী খাদ্য বিতরণ শুরু হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন HLT-র পক্ষে এ উদ্যোগ নিয়েছে হিউম্যানিটেরিয়ান অ্যান্ড সেভিং লাইফ ট্রাস্ট। বিস্তারিত আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের প্রতিবেদনে। লকডাউনে পড়া পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত নিউহাম বারা এলাকায় গৃহহীন অসহায় ও সরকারি সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মাসব্যাপী খাদ্য বিতরণ শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন HLT-র পক্ষে হিউম্যানিটেরিয়ান অ্যান্ড সেভিং লাইফ ট্রাস্ট। আমরা চিন্তা করতেছি, অনেক লোক আছে হোমলেস, অনেক লোক আছে যারা এখানে ইমিগ্রেশন স্ট্যাটাস কিছু নেই, তারা কোনো পাবলিক ফান্ড পাচ্ছে না, তারা খুব স্ট্রাগল করতেছে। তো আমরা আজকে প্রথম দিনে আমরা 30 থেকে 40 ফ্যামিলিকে আমরা দিচ্ছি, যেটা তারা এক সপ্তাহের খানা হবে, এবং আমরা এইটা কন্টিনিউ করে যাব এভরি সানডে। Yeah, well, I think this is a brilliant initiative because it will help people in need. I think this is a fantastic initiative by the community to help the community in this dreadful time. ব্রিটিশ বাংলাদেশীদের দ্বারা পরিচালিত সংগঠনটির স্টার্টফোর্ডস্থ স্থানীয় কার্যালয় থেকে রবিবার এ খাদ্য বিতরণ শুরু হয়। পুরো পরিবারের জন্য সপ্তাহ উপযোগী এসব খাদ্য সামগ্রী প্রতি সপ্তাহের রবিবার লকডাউন চলাকালীন সময়ে বিতরণ করা হবে। এটা খুব সময় উপযোগী, কারণ এখন লকডাউনের সময় অনেক মানুষ খুব অভাবে আছে, যারা বেনিফিট পাচ্ছে না তাদের জন্য খুব সাহায্য হবে। I think today's initiative is very important because the government is not supporting the community as they should during this pandemic. So we the community, we come together and we are trying to support the most deprived part of our community. এই COVID-19 এ আমরাও HSLT-র পক্ষ থেকে অত্র এলাকার হোমলেস গরিব দুঃখী ওদের সামান্য একটু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি। খাদ্য বিতরণের শুরুর দিনে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারপারসন আশিকুর রহমান, কাউন্সিলর জন হোয়াইট অর্থ, জন গ্রে, মুহিবুর রহমান, পারভেজ কুরেশি, মানিকুর রহমান, মঈনুদ্দিন আনসার, আবুল মিয়া ও আরও অনেকে। চৌধুরী মোরাদ, আইওএন টিভি নিউজ, লন্ডন।